অবশেষে জয়ের মুখ দেখল জুয়েল অ্যাসোসিয়েশন। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাইন বুলেটসকে হারিয়ে প্রথম জয় পেল বিজয়ী দল। 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে অবনমনের হাত থেকে কিছুটা রেহাই পেল জুয়েলসের শিবির। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ফরওয়ার্ড ক্লাবকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল বিজয়ী দল। অধিক আত্মবিশ্বাসে ধাক্কা খেল নাইন বুলেট ক্লাব, নিজেদের জয়ের দৌড়কে থামিয়ে দিল পয়েন্ট টেবিলে সর্বনিম্নে থাকা দল জুয়েলস অ্যাসোসিয়েশন। প্রথম ডিভিশন লীগ ফুটবলের গুরুত্বপূর্ণ লড়াইতে ঘুরে দাঁড়ালো জুয়েলস অ্যাসোসিয়েশন। 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে নিজেদের অবনমন রুখে দিতে সচেষ্ট হলো দল। উমাকান্ত মাঠে শুরু থেকেই উভয় দল রক্ষণাত্মক ফুটবল প্রদর্শন করে, তবে প্রথমার্ধে শুরু থেকেই ডিফেন্সের কিছু ভুল পরিলক্ষিত হয় বুলেট শিবিরে, যার কারণে গোলের পথ অনেকটাই প্রশস্ত হয় জুয়েলসের কাছে। প্রথমার্ধের 11 এবং 42 মিনিটে লালন রোহিত সিংয়ের গোলে এগিয়ে যায় জুয়েল শিবির। বিরতির পর 70 মিনিটে লাল হিমা গোল করে ব্যবধান 2-1 করে। এরপর বেড়ে যায় উভয় দলের গতি, কিন্তু বেপরোয়া ফুটবল খেলতে গিয়ে 78 মিনিটে উভয় দলের দুই খেলোয়াড় বিনোদ সিং এবং লালন হামিমা হাতাহাতিতে জড়িয়ে গেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুই ফুটবলারকেই। শেষ 12 মিনিট এবং অতিরিক্ত সময় গোল পার্থক্যের কোনো পরিবর্তন ঘটেনি। 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে 3 পয়েন্ট হাসিল করে বিজয়ী দল। এদিকে ম্যাচ শেষ হওয়ার পর বিজয়ী দলের ম্যানেজার অর্ণব দেববর্মা জানান, দল ভালো পারফরমেন্স করলেও রেফারির সিদ্ধান্ত হতাশাজনক। আমরা চাইতেছি যে ওপোনেন্ট খেলতে আমিও খেলতে মানে হার জিতের আছি কি মাসকে ঝগড়া করছে দিলের বছর এটা রেফারি ভুল ডিসিশন, কিন্তু আজকে টিম ভালো খেলছে পরবর্তী শোনার চেষ্টা করছে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচটিতে নিজেদের জয় অব্যাহত রাখলো টাউন ক্লাব। 3-0 গোলের ব্যবধানে ফরওয়ার্ড ক্লাবকে হারিয়ে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো। বিরতির আগে বিজয়ী দল এগিয়েছিল 1-0 গোলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।